সাবরুমের বাখা জ্যোতির এলাকায় আগুন নেভাতে গিয়ে অগ্নিদগ্ধ তিন দমকল কর্মীর খোঁজ খবর নিলেন দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং চিকিৎসকদের সাথে কথা বলে দমকল কর্মীদের উপযুক্ত চিকিৎসা প্রদানের আর্জি জানান। অন্যের সম্পত্তি রক্ষা করতে গিয়ে দমকল কর্মীরা যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন তার জন্য তাদের ভূয়সী প্রশংসা করেছেন মন্ত্রী। জিবি হসপিটালে এখানে এসেছি আমাদের যে ফায়ার ডিপার্টমেন্ট, আমার যে যারা ফায়ার ডিপার্টমেন্টের যারা আমার কর্মচারী ভাইরা আছে, যারা ফায়ারম্যান ফাইটারম্যান, তো ফায়ার ফাইটার এরকম আমাদের এই গত পরশু দিন আমাদের সাবরুম সাব ডিভিশনের বাঘাজ্যোতির এলাকা নাকি ওখানে কারোর একটা বাড়িতে আগুন লেগেছিল, তো তাদের ওই সময় আমাদের ফায়ার ফাইটার যারা ছিল ওরা গিয়েছিল ওখানে আগুন নেভানোর জন্য। তো নেভাতে গিয়ে এবং তাদেরকে তাদের সম্পত্তি রক্ষা করতে গিয়ে এবং ওই ঘরে যারা ছিল তাদেরকে বাঁচাতে গিয়ে আমাদের তিনজন আমার ফায়ার ম্যান তারা মারাত্মকভাবে তারা জখম হয়েছে। তো সেটা আমি শুনেছি, আমার যিনি ডাইরেক্টর সাহেব ওনাকে বলেছি তাদেরকে ভালো ট্রিটমেন্ট কিভাবে করা যায়। তো আজকে আমি নিজেই এসেছি তাদেরকে দেখার জন্য, তাদের অবস্থা দেখলাম এবং 70% তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের শরীরে আগুনে জলসে গেছে। তো যাই হোক, ঈশ্বর তাদেরকে বাঁচিয়ে রেখেছে। এবং এটাই ফায়ার ডিপার্টমেন্ট, অ্যাকচুয়ালি আমি অনেক জায়গায় বলেছি যে ফায়ার ডিপার্টমেন্ট এমন একটা ডিপার্টমেন্ট যে তারা মানুষের সম্পত্তি মানুষের জীবন রক্ষার্থে তারা কাজ করে, এবং সেটা আজ আবার প্রমাণিত করে দিয়েছে আমার যারা ফায়ার ডিপার্টমেন্টের যারা আমার বন্ধুরা আছে, আমার সহকলিগরা আছে, তারা আবার প্রমাণিত করেছে যে আমরা মানুষের জীবন এবং সম্পত্তি বাঁচানোর জন্য আমরা বদ্ধপরিকর। তাতে করে যদি আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয় সেটা আমাদের কাছে বড় বিষয় নয়, কিন্তু আমরা যে দায়িত্ব নিয়েছি আমরা মানুষের জীবনকে রক্ষা করা এবং মানুষের সম্পত্তিকে রক্ষা করা সেটাই আমাদের সংকল্প। আজকে আমি আমার যারা আজকের এই দুর্ঘটনায় যারা লিপ্ত হয়েছে আমি তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তারা যেন অতি বিলম্ব অতি তাড়াতাড়ি তারা যেন